সুপ্রিয় দর্শক আসসালাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা এসেছি সবার দর্শক আজ আপনাদের জন্য এক ব্যতিক্রম প্রতিবেদন নিয়ে আমরা আজ আপনাদের সামনে হাজির দর্শক আমরা একজন বিন বাজাইতে পারে বিনওয়ালা তার সাথে কথা বল সাপুরে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কি নাম আপনার

আচ্ছা আমরা একটু দেখি শায়নুর ভাই এই যে সাপের বক্স বের করতেছে একজন সাপুরে কিন্তু সে বিন হাতে এই যে হাতে বিন আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে বিন আছে সে এখন বিন বাজাবে আমরা একটু দেখতেছি আচ্ছা ভাই আপনার কাছে কী কী সাপ আছে বললেন আমার কাছে ভাই বহুত সাপ থাকে তো এখন বর্তমানে সাপ আছে মাত্র দুইটা এটা কি সাপ এই যে আমরা দেখা দেখা যাচ্ছে এটাকে বলে কালখরিস আর এর মধ্যে একটা আছে কিন কুবরার বাচ্চা কিন কুবরার বাচ্চা খুব ভয়ঙ্কর সাপ নামটা শুনতে তো অনেক ভয়ঙ্কর লাগতেছে দর্শক এখন আমরা শাইনুর ভাইয়ের প্রথম বিন বাজানো দেখব বিন বাজানোর সাথে কি শাইনুর ভাই সাপ কি অটো চলে আসবে বা দাঁড়াবে আচ্ছা ওকে আমরা এখন শাইনুর ভাইয়ের বিন বাজানো দেখতেছি তার সাথে সাপের খেলা দেখাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন দর্শক আপনারা দেখছেন শায়নুর ভাইয়ের বিন বাজানো আর সাপে খেলা একজন সাপুরে বিন বাজাচ্ছে তার সাপের খেলা আচ্ছা শাইনুর ভাই আপনার হাতে এটা কি সাপ একটু জুরে যদি বলেন আমাদের বলে ভাই 10 লাখে বলে কাল করিস কাল করিস সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন একজন সাপওয়ালা সে বিন বাজা আচ্ছা এটাতে কোনো বিষাক্ত কিছু আছে কিনা এটাতে এখন দাঁত আছে ভাই দাঁত আছে বিষাক্ত দাঁত আছে এটা কি এখন যদি কাউকে কামড় দেয় বা সমস্যা হবে না এটা কামড় দাও আমরা দাঁতগুলো ছিদ্রগুলো বন্ধ করে দিই মেডিসিন তোলার জন্য সাপের যে ছিদ্রগুলো থাকে তাতে

সাহসের ব্যাপার তাহলে আমরা যেন এতদিন শুনতাম যেন অনেক জাদু মন্ত্র অনেক কিছু দিয়ে সাবধানে তাহলে সেটা কি আজকে আপনার মুখ থেকে শুনতে চাই জাদু বলতে পৃথিবীতে কিছুই নাই ভাই জি মন্ত্র বলতে কিছুই নাই জাদু মন্ত্র কিছু নাই সাবধানটা সাহসের ব্যাপার আর কায়দা গোসল ক্যাপাসিটি সুপ্রিয় দর্শক শাহিনুর ভাইয়ের মুখে শুনছেন শুধু কৌশল দিয়ে বা সাপ ধরেন তারা এই যে দেখুন এটা আরেকটু সাপটার নামটা যদি বলেন আপনি এটার নাম কালখরিশ বলে কেউ দোআশলা বলে কালখরিশ দোআশলা আচ্ছা ঠিক আছে ভাই আপনি আচ্ছা বিনটা আপনি টানা কতক্ষণ বাজাতে পারেন একটু বিশ মিনিট তিরিশ মিনিট বিশ মিনিট আমরা আরেকটা আপনার কাছে তো আরও সাপ আছে দেখা যাচ্ছে সুপ্রিয়দর্শক আরও সাপ আছে দেখা যাচ্ছে আমরা শায়নুর ভাইয়ের আবার একটু বিন বাজাবে আমরা আবার চলে যাই আমরা দেখি তাকে নিয়ে আরেকটা সাপ দেখতেছি আমরা শায়নুর ভাই এখন কি সাবের ই দেখবো হ্যাঁ আচ্ছা এটা কোনো প্রসেসিং আছে নাকি আচ্ছা বিনের কি 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 সিস্টেম আছে মম মমাসির মম আর এই যে শয়তান গাছের ডাল আর লল আচ্ছা এই বিনের আচ্ছা আপনার গল্পটা আপনার একটু পরে চলে যাব আমরা আবার বিনে চলে যাই একটু বিনে বা কিভাবে আপনি আচ্ছা শাইনুর ভাই আপনি বাংলাদেশের কোন কোন জায়গায় চলে জানেন সাপের খেলার জন্য বা আমি টেকনাফ থেকে দুলিয়া পর্যন্ত সব জায়গায় গেছি ভাই বাংলাদেশে বাহ আপনার তাহলে বাংলাদেশ সম্পর্কে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে

কুবরা সাপ তো বাচ্চা ছয় মাসের বাচ্চা কিংকুবা সাপ কারণ নামটাই শুনতে যেমন ভয়ঙ্কর আচ্ছা কিং সাপের এটা বয়স কত বললেন এটা 6 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা কিন্তু এই সাপটা আপনি কোথায় থেকে ধরেছেন এটা ধরেছিলাম ভাই আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কোথায় থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড় থেকে ধরেছেন মনে হচ্ছে হ্যাঁ সীতাকুণ্ড পাহাড় থেকে আচ্ছা আপনাকে সাপ ধরার জন্য কেউ কেউ যে আপনার ফোন নম্বরে কল দিলে আপনি কি ওই সময় চলে যান ওই সময় চলে যাই আচ্ছা দর্শক আমরা এবার আবার বিনে চলে যাই শাহিনুর ভাই আবার বিন বাজাবেন দর্শক এটা হলো এটা কী সাপ বললেন আরেকটা কিং করবো ব্রাশ কিং কো ব্রাশ সাপ একটু দর্শক আবার চলে গেলাম সাপেন্ডার কিং বাজাইতেছে দর্শক যখন হ্যামুলিয়ান বাসিওয়ালা বাঁশি বাজাতেন তার পিছনে দর্শকদের বাদে অনেকে এখন আমরা সেই সুর সেই জিনিসটা এখন মিস করতেছি মনে পড়তেছে যখন ছোটবেলা পড়াশোনা করেছি এখন আজকে সেটা সরাসরি দেখছি যে শায়নুর ভাই কি দিন বাজাইতেছেন বীরের সাথে কি সে কিং কুবরা কি আসবে আপনাদেরকে একটু যদি দেখাতেন যদি আমরা একটু দেখতে চাই সুপ্রিয় দর্শক এটার এটার নাম হলো কিং কুবরা এবার ভাই কিং কুবরা সাবের খেলা দেখাবেন আমাদেরকে প্রদর্শক দেখলেন ভাই বিন বাজালো অসাধারণ অনেক কষ্ট বিন বাজাতে অনেক কষ্ট হয় কিন্তু তারপর আমরা এখন কিং কিঙ্কুমা সবটা দেখবো ছয় মাস বয়স ছয় মাস বয়সে তো এটা তো অনেক বড় দেখা যাচ্ছে লম্বা হয় হাত হাত আচ্ছা শাইনুর ভাই আপনি তো সাপ ধরেন তো সেই ক্ষেত্রে এটা আপনি কয় হাত লম্বাতে ধরেছেন যখন চোদ্দ হাত পনেরো হাত পর্যন্ত লম্বা এটা তো বাচ্চা চোদ্দ হাত পনেরো এটা কি এর চেয়ে অনেক বেশি মোটা হয় নাকি আচ্ছা 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 এটা কি এটা তো অনেক বিষাক্ত সাপ এটা তো পাহাড়ে থাকে নাকি আচ্ছা তো আপনি যখন ধরেছেন এটা কি এখনো আপনাকে আপনার পোষ মেনে ফেলছে না এটা এখনো কাটকে রাখছে খাওয়া খাদ্য দেয় নাই নর্মাল করার জন্য ও মানে আপনি সাপটা ধরার পরে যখন খাওয়া খাদ্য না দেন তখন এরা কি খেপে না মানে উত্তেজিত হয় না খেলা করার জন্য ভালো আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শাহিনুর ভাই তিনি তাদের বংশগত তারা সাপ ধরেন তার মুখে আমরা শুনলাম গল্প আচ্ছা শাহনুর ভাই তাহলে একটু সাপটা বক্সের ভিতরে নেন আমরা একটু আপনাদের একটু কথা বলি আর কি না ভাই সাপ নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে এই জন্য সেটা হলো কি সেটা হলো আমাকে সাপে কিন্তু দুইবার কামড় দিয়েছে একবার ওই যে আপনার কিভাবে জানি ইঞ্জেকশন দিয়ে বিষ ইয়ে করছে আবার ওই যে আপনার ওই আপনাদের মতন ওরা আপনারও তো বিষ ইয়ে করতে পারেন এটারে মাছ খাওয়াই ব্যাঙ খাওয়াই হিন্দুল খাওয়াই আর মুরগির ডিম খাওয়াই মানে মাছ মাছ ডিম ইন্দুর ইন্দুর ব্যাঙ ব্যাঙ প্রতিদিন কি পরিমাণ খাবার দেওয়া লাগে প্রতিদিন তো দেই না ভাই এটারে খাবার প্রতিদিন খাবার দিলে তো বাক্সা ভেঙে যাবে আচ্ছা তেজ হয়ে যাবে তো আচ্ছা

বা শাইনবাইয়ের জীবনে কিভাবে সাপ ধরেন বা কিভাবে কি হয়েছে সে বলল সে বংশগত সে এটা তাদের ফ্যামিলিগত আচ্ছা শাইন ভাই তাহলে এবার আপনার গল্পটা শুনি আমরা আপনার গল্প বলতে ধরেন আপনি এই বিন বাজানো কোথা থেকে শিখেছেন বাক্যে শিখেছে আপনাদেরকে হ্যাঁ এটা ভাই আদি ব্যবসা আমাদের ঠিক আছে আমরা শিক্ষা করতে যাই আসামে কামরূপ কামাক্ষা একটা জায়গার নাম আছে জি গুয়াহাটি বুঝছেন ইন্ডিয়াতে

এই বিনটা বাজানোর অভিজ্ঞতাটা পাই এটা তো বাইরের অক্সিজেনটা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়তে হয় জি সাধারণ কোনো মানুষ এটা এক মিনিটও বাজাতে পারবে না ভাই খুব কষ্ট লাগে আর আমি তো ঘন্টার পর ঘন্টার চেষ্টা করলে বাজাতে যাবো আচ্ছা আপনি প্রথম আপনি কার কাছ থেকে শিখেছেন আপনার বাবা বা ফ্যামিলি কার কাছ থেকে প্রথমে আমার আমার ওস্তাদ আমার বাবা আচ্ছা সেই গল্পটা শুনি আপনাকে কি বাবা আমি যখন ছোট ছিলাম ক্লাস ফোরে পড়তাম তখন ভাই মানে এখন আপনার এখন কত বছর বয়স এখন শাইনুর কারণ এদের ভেদের সম্প্রদায়ের ভিতরে কিন্তু পড়াশোনা খুব কম হয় এখন তার বয়স 37 কিন্তু তারপরে শাইনুর ভাই ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা ওই সময়ই করেছেন তারপরের গল্পতে আমরা চলে যাই আমি যখন ক্লাস 4 পড়ি তখন আমার বাবা সাত খেলা করে হাটে বাজারে বন্দরে তখন আমার ওইগুলো দেখে ভালো লাগে আপনাকে নিয়ে যেত আপনার বাবা হ্যাঁ চিন্তা করছি যে পেশা বাবার যেতকালে পেশা ব্যবসা আমার ওই পেশাটা ধরে রাখতে হবে এই কারণে বাবার সাথে সাথে যেতাম বাবা বুক যে লেখাপড়া করো স্কুলে যাও সাপের খেলা করব না আমি কিছু না বাবা আমার লেখাপড়া ভালো লাগে না আমরা যেহেতু যেহেতু বেদে লেখাপড়া করলেও চাকরি করতে গেলে দশ লাখ বিশ লাখ ঘুষ লাগবে আমরা কোথায় পাবো সে টাকা এটা চিন্তা ভাবনা করে এই সাপ খেলাই করি আচ্ছা এখন যে আপনার ছেলে মেয়ে আছে তাদের কি লেখাপড়া করান হ্যাঁ এখন কষ্ট করে ভাই সাপ খেলা করে ছেলে মেয়েদের ছেলে তিনটা ছেলে আছে আল্লাহর মাল দুইটা লেখাপড়া করে মাদ্রাসায় যায় সুপ্রিয় দর্শক শাহিনুর ভাই তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছে সে আপনি কি চাচ্ছেন আপনি যে পেশে আছেন আপনার ছেলে মেয়েরা এই পেশে আসুক আমি তো চাই না ভাই শাহিনুর ভাইয়ের মুখে থেকে চাচ্ছি আপনি কি আপনার ছেলে মেয়েদের কথাতে আমরা ছিলাম হ্যাঁ আমি বলছি ভাই যে আমি তো চাই না যে আমার ছেলেরাও আমার মতো হাটে বাজারে টাউন মন্দরে সাপ ধরুক কিবা খেলা করুক লোকজন ভিড় করে আনন্দ ফুর্তি দিয়ে টাকা ইনকাম করুক আমি এটা চাই না কিন্তু তারপরেও যে ভাবি যে বর্তমান বাংলাদেশে চাকরি করতে গেলেও দুই চার লাখ টাকা লাগে আমরা তো সাপরিয়া লোক ভাই আগে থাকতাম নৌকায় ওই যে দেখেন ওই সব নৌকায় আগে থাকতাম আমরা বুঝছেন জি এখন তো নৌকা নেই ভাই আমাদের এখন আমরা ওই রকম ঠিকানা আছি একটু বাপ দাদারা রেখে গেছে মাটি ভিটা রকম ঘর করে এই সাপ খেলায় শেখাবার জন্য বল আমাদের মানে নিয়রটা বেশি আর কি এখন তো সরকারি চাকরি ছাড়াও নর্মাল অনেক সুযোগ সুবিধা আছে সরকারে অনেক রকম প্রকল্প করছে ওখানে তো কাজ করা যায় তারপরেও দেখা যায় ভাই লেখাপড়াই বাচ্চারা ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়লে নামটা লেখা পেপার পড়াটা শিখলে আর লাগে না সুপ্রিয় দর্শক শুনেছেন মানে মানে বাংলাদেশের চাকরির অবস্থা ভেবে কিন্তু শাহিনুর ভাই আমার এটা আমার মতামত যেন আমি চাচ্ছি আপনার ছেলে মেয়ে পড়াশোনা করুক তারা দেশের জন্য কাজ করুক আপনি যেটা বলছেন এখন যেন লাখ টাকা বর্তমান সরকার কিন্তু অনেক সুযোগ সুবিধা করেছে কিন্তু প্রাইভেট সেক্টরে অনেক সুযোগ সুবিধা আছে যদি তারা তাদের মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে ইনশাল্লাহ তারা ভালো চাকরি করতে পারবে এটুক এই প্রত্যাশাটা আপনি করতেই পারেন আমি নিয়োগ করছি আমার বাচ্চাদের লেখাপড়া করো বললার মতো নিজে যদি একবেলা কম কমও খাই কষ্ট বেশি হয় তাও বাচ্চাদের লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহ সুপ্রিয় দর্শক সায়নুর ভাই অনেক সুন্দর একটা কথা বলছেন সে যে কাজই করুক না কেন সে কিন্তু তার ছেলেদের বাচ্চাদেরকে লেখাপড়া করাবে সুপ্রিয় দর্শক আমরা শায়নুর ভাইয়ের মুখে আবার পরবর্তীতে আবারও শুনবো গল্প আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন আচ্ছা শায়ন ভাই আর একটু কষ্ট দেবো যদি একটু বিন বাজাতে বাজাতে আমরা বিদায় নিতে চাই ঠিক আছে একটু খুশি